পূজো মিটতেই রেশন দুর্নীতি তদন্তে অল আউট এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দাদশীর সকালে প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে ইডি অভিযান। কেন্দ্রীয় বাহিনীকে নিয়েই বনমন্ত্রীর সল্টলেকের বাড়িতে ইডি, খাদ্যমন্ত্রীর অতীন ঘোষের পরে প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে ইডি। ইডির র্যাডারে একাধিক মন্ত্রী ঘনিষ্ঠ, জ্যোতিপ্রিয়র চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতেও তল্লাশি। রেশন দুর্নীতিতে মোট বারো জায়গায় একযোগে তল্লাশি। আজকে আপনারা সকলেই জানেন জেলায় জেলায় পুজো কার্নিভেল, জেলা সব নেতা মন্ত্রীরা ব্যস্ত, আগামীকালও আছে পুজোর কার্নিভেল কলকাতায়। আজ ভোরবেলা থেকে লোকে বিজয়া দশমী করতে গেছে, গিয়ে দেখে বালুর ঘরে ইডি গিয়ে রেড করছে। তা সব মিনিস্টারদের বাড়ি গিয়ে যদি রেড করে, তোর গভর্নমেন্টটা বাকি থাকলো কি? যদি বিজেপি মনে করে এইভাবে কোনো সবার মুখ বন্ধ করা যাবে, দিস ইজ এ ডার্টি গ্রিম, দে আর দ্য প্যাথোলজিক্যাল লায়ার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ডার্টি গেম, আর সকাল থেকে আমরা দেখছি বারো জায়গায় ইডির হানা। আর এই মুহূর্তে প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে গলফ কিনে। প্রদীপ্ত, কি চলছে সেখানে? দেখো, দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেল, সকাল থেকে এখানে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং আমার সহকর্মী মনোজ হাজরাকে দেখাতে বলবো যে 14 নম্বর তিলক নগরের যে আবাসন রয়েছে সেখানের প্রথম ফার্স্ট ফ্লোরে এই তল্লাশি অভিযান চলছে। ইডির আধিকারিকদের মোট 5 সদস্যের টিম রয়েছে, 3 জনের টিম কিছুক্ষণ আগে তারা বাইরে বেরোলেন, কিন্তু আরও 2 জন তারা তল্লাশি অভিযান চালাচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও বাইরে রয়েছেন। এবং মূলত জ্যোতিপ্রিয় মল্লিকের আয় ব্যয়ের হিসেব নিকেশ, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং মঞ্জিরা, তোমার মনে থাকবে যে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মনীষ কোঠারি যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, এবং পরবর্তীতে মনীষ কোঠারিকে ইডির আধিকারিকরা তারা গ্রেপ্তারও করেছিলেন এবং বারংবার মনীষ কোঠারিকে জেরার মুখে পড়তে হয়েছিল। অনেকে মনে করছেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের এই যে গণবণ্টন ব্যবস্থার দুর্নীতির কথা যখন এই বাকিবুরকে গ্রেপ্তার করার পর সামনে এসেছে, এবং অনেকে বলছেন যে বাকিবুর রহমান আদতে কিংপিন না আলপিন, সেটা এই তদন্তের শিকড়ে পৌঁছালে হয়তো বোঝা যাবে। এবং সেই তদন্তের শিকড়ে পৌঁছাতেই আজকে সকাল থেকে প্রাক্তন খাদ্যমন্ত্রী, তার যেমন দুটো বাড়িতে তল্লাশি অভিযান চলছে, তার আরও একটি যে পৈতৃক বাড়ি রয়েছে সেখানে যেমন তল্লাশি অভিযান চলছে, তার পাশাপাশি তার একাধিক ঘনিষ্ঠ, তার যে সিএ রয়েছে আত্মসহায়ক বা কোনো ব্যবসায়ীর বাড়ি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিপি যে না, তার বাড়িতেও এই তল্লাশি অভিযান চলছে। অর্থাৎ এই যে রেশন বণ্টন, সংক্ষেপে একটা কথা জানতে চাইব, প্রায় 10 ঘন্টা ধরে এই তল্লাশি চলছে বিভিন্ন জায়গায়। এবং একটু আগে আমরা দেখাচ্ছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো কড়া প্রতিক্রিয়া দিয়েছেন, কোথাও একটা ভয়ঙ্কর কিছু কি আঁচ করছে তৃণমূল কংগ্রেস, কি বলছে রাজনৈতিক মহল? দেখো, সেই আঁচের সম্ভাবনা থেকেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলেছেন যে বালুর সুগার রয়েছে, তিনি যদি মারা যান সেক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে এফআইআর হবে। এবং তিনি সুলতান আহমেদের প্রসঙ্গও সামনে এনেছেন, প্রসূন ব্যানার্জির স্ত্রীর প্রসঙ্গও সামনে এনেছেন। অর্থাৎ কোথাও গিয়ে রাজনৈতিক মহলে এই চর্চা চলছে যে এই গণবণ্টন ব্যবস্থার দুর্নীতির ক্ষেত্রে এমন কোনো নাম, এমন কোনো প্রভাবশালীর নাম হয়তো সামনে চলে আসবে, যার কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা আক্রমণের রাস্তায় গেলেন। যদিও বিরোধীরা বলছে তদন্তকারী আধিকারিকরা তাদের মতো করে তদন্ত করছে এবং এটা সম্পূর্ণ আদালতের নির্দেশে হচ্ছে, অর্থাৎ এটা নিয়ে রাজনৈতিক তর্জন নজর থাকবে আমাদের। প্রদীপ্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা নিয়ে বেশ খানিকটা উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, যে কথা আমার আর প্রদীপ্তর মধ্যেও হচ্ছিল। জ্যোতিপ্রিয়র সুগার আছে, আর জ্যোতিপ্রিয়র মৃত্যু হলে এফআইআর হবে, আজ এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজেন্সির বিরুদ্ধে এফআইআর করার কথা বলেছেন তিনি। বালুকা সুগার হে, বহুত তবিয়ত খারাপ হে, আগর ও মর জায়গা তো হামকো বিজেপি কা খিলাফ মে এফআইআর করনা পড়েগা, ইডি কা খিলাফ মে ভি করনা পড়েগা। সুলতান আহমেদ ডায়েড, হি ওয়াজ অল রাইট, সুলতান আহমেদ আওয়ার এমপি জাস্ট হি রিসিভড এ লেটার সিবিআই অ্যান্ড হি ওয়েন টু ওয়াশরুম অ্যান্ড দেয়ার হি ডায়েড। প্রসূন মুখার্জিজ ওয়াইফ অলসো ডায়েড ফর সেম কেস। প্রচন্ড বিচলিত, উনি অপ্রাসঙ্গিকভাবে উনার ভাইপোর কথা বলেছেন, উনার ভাইপো অসুস্থ করেছে,
এবং তিনি হুমকি দিয়েছেন যদি বাইপোল কিছু হয়ে যায় তাহলে আমি বিজেপি ইডি সিবিআই গুলোতে এফআইআর করবো। উনি ভয় না পেলে এসব কথা অপ্রাসঙ্গিক কথা, সাবজেক্ট রিলেটেড নয়, এসব কথাবার্তা বলছেন কেন? এই জিজ্ঞাসাবাদের নামে শারীরিক আর মানসিক হেনস্থা করছে এজেন্সি, এমনটাই তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ইউ সে দ্যাট হিউম্যান টর্চার, ফিজিক্যাল টর্চার নেই হতা আবি, যাও আপকো ঘুষনে তো নেই দেগা। টর্চার এসা এসা জাগা মে করতে হ্যায় প্রাইভেট পার্টস মে করকে কহতা হ্যায় ইসকা নাম বলো, জব তক নেহি বলোগে তব তক এসা টর্চার হোগা, দ্যাট ইজ অলসো গোয়িং অন। খুব বড় র্যাকেট এটা, খাদ্যমন্ত্রী থেকে আরম্ভ করে ডিলার সবাই জড়িত, পুলিশ সবাই জড়িত। হানা তো অনেক কথা হচ্ছে, হানার পর খানা খেয়ে চুপ করে থাকবে কেন তা জানি না। এক্সেম্পলারি পানিশমেন্ট দেখতে যায় সেটা কই, তদন্ত হলে বহু বড় বড় ঘটনা দুর্নীতি জানা যাবে। আমি দাবি করছি পার্থ চ্যাটার্জি যদি পুঁটি মাছ হয় যাদের কাছে যাচ্ছে তারা হচ্ছে রাঘব বোয়াল। জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে যাবে, যাওয়াটা স্বাভাবিক। এমন মন্ত্রী যে তার ওই চালকলের দুর্নীতি করার জন্য 100 কোটি টাকা, PNSCA তার 3টে ফ্ল্যাট, মেয়ে তার 4 কোটি টাকা টিউশন ইনকাম, ফাজলামি হচ্ছে সব, বেশ করেছে। কিন্তু কথাটা হচ্ছে জ্যোতিপ্রিয় যেন আটকে না যায় তার মাথা, তাদের কী হবে? 2.5 কোটি মানুষের রেশনের টাকা প্রত্যেক সপ্তাহে লুট করা হয়েছে অর্গানাইজডলি সরকারিভাবে, উত্তর দেয়নি মুখ্যমন্ত্রী, উত্তর দেয়নি সরকারের দপ্তর। গরিবের খাবারের চাল লুট হয়েছে, দুর্নীতি হয়েছে সেখানে, আর সেই তদন্তেই নেমেছে ইডি। 12টা জায়গায় তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। এটা যখন চলছে এর পাশাপাশি বেলেঘাটার লতাফত হোসেন লেন, সেখানেও এক ব্যবসায়ীর বাড়িতে ইডি তল্লাশি, ব্যবসায়ী দেবাশিসদের বাড়িতে ইডি হানা, ব্যবসায়ীর ছেলে রনিত দের খোঁজে এদিন ইডি আসে। জানা গেছে রনিত দে এই খাদ্য দপ্তরে কর্মরত, রনিত দের বাড়িতে কেন ইডি আরও বিস্তারিত জানবো। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, সুপ্রিয় এই ইডি এখনো পর্যন্ত কি পেল, এখনো কি তারা সেখানে রয়েছে? দেখো ইতিমধ্যেই কিন্তু প্রায় 10 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। বেলেঘাটার লতাফত হোসেন লেনের যে ব্যবসায়ীর বাড়িতে সকাল 7টার কাছাকাছি সময়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অর্থাৎ ইডির তদন্তকারী আধিকারিকরা এসে পৌঁছেছিলেন, সেই বাড়িতেই কিন্তু এখনও তারা রয়েছেন। বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে, একদিকে ঘরের ভেতরে এই ব্যবসায়ী থেকে শুরু করে তার ছেলে পরিবারের সদস্যদের সঙ্গে তদন্তকারীরা কথা বলছেন, তার পাশাপাশি বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখার কাজও কিন্তু সমানভাবে চলছে। এবং এক্ষেত্রে যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এই যে ব্যবসায়ীর কথা বলছি যার বাড়িতে তদন্তকারী সংস্থার আধিকারিকরা পৌঁছে গেছেন, এই ব্যবসায়ীর সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমানে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের যিনি আত্মসহায়ক রয়েছেন অর্থাৎ অমিত দে, তার একটা ঘনিষ্ঠতা রয়েছে এবং এই বাড়িতে তার মাঝে মধ্যেই যাতায়াত ছিল। এবং এই ব্যবসায়ীর ছেলে তিনি অতি সম্প্রতি কয়েক মাস আগেই খাদ্য দপ্তরে চাকরি পেয়েছেন এমনটাও কিন্তু আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি। অর্থাৎ সেই জায়গা থেকে একদিকে এই যে রেশন বন্টন দুর্নীতি, সেই দুর্নীতিকে সামনে রেখে বাকিবুর রহমানের বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান, জিজ্ঞাসাবাদ, তার মধ্যে দিয়ে এই ব্যবসায়ীর কোনো রকম ইনভলভমেন্ট আছে কি না বা এই সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ তদন্তকারীদের কাছে এসে পৌঁছেছে তার উপরে ভিত্তি করেই সেগুলো আরও যাচাই করার জন্যই একদিকে এই ব্যবসায়ী নজর থাক। সুপ্রিয় নজর থাক, আপাতত তোমাকে ধন্যবাদ। তদন্ত আরও চলছে, এই রেশন দুর্নীতি নিয়েই তদন্ত চলছে হাওড়ার ইছাপুরে, সেখানে হাওড়ার ভগবান চ্যাটার্জি লেনে অভিজিৎ দাসের বাড়িতেও তল্লাশি চলছে। অভিজিৎ দাস জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বলেই সূত্রের খবর, আরও জানবো। সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুব্রত, কী খবর পাচ্ছি আমরা? সুব্রত, এখনো পর্যন্ত কি তথ্য উঠে আসছে, কি জানতে পারছি আমরা? দেখো একেবারেই 10 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, এখনও এই অভিজিৎ দাসের বাড়িতে ইডি তল্লাশি চলছে, ম্যারাথন তল্লাশি চলছে, এখনও কতক্ষণ লাগবে কিছু জানা যাচ্ছে না। তবে এই অভিজিৎ দাস মূলত রেশনিং যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মসহায়ক হিসাবে পরিচালিত এলাকায় যেমনটা জানা যাচ্ছে সরকারি নীল গাড়িও কিন্তু একটা সময় এখানে আসতো, এবং তিনি কিন্তু রেলের ক্যাটারিং সংস্থা সেখানেও কিন্তু খাবার দাবারের যে সাপ্লাই সেই সাপ্লাই দিত এক সময়, বর্তমানে তিনি ওষুধের ব্যবসা করেন। এই অভিজিৎ দাসের বাড়িতে এখনো তল্লাশি চলছে, দফায় দফায় আধিকারিকরা তারা কিন্তু মাঝে মাঝে বেরোলে তাদেরকে তদন্ত এখনো কতক্ষণ চলবে সেদিকটা যেমন আমাদের নজর থাকবে, পাশাপাশি এতে কি উঠে আসে সেদিকটাও কিন্তু আমরা নজরে রেখেছি। সঞ্জীরাদি, সুব্রত ধন্যবাদ।
দেখুন, লোক মারফত শুনেছি এটা যে উনি জ্যোতিষী মল্লিকের আত্মসহায়ক ছিলেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানি না যে উনি আত্মসহায়ক ছিলেন। মানে এলাকায় শোনা যেত? হ্যাঁ, এলাকায় শুনেছি। কোনো সরকারি গাড়ি ফাড়ি কিছু আসতো? ইদানিং দেখতাম না, উনি ব্যক্তিগত গাড়িতে যাতায়াত। রেশন দুর্নীতি তদন্তে আদা জল খেয়ে মাঠে নেমেছে ইডি। প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে ম্যারাথন তল্লাশি, অথচ তিন বছর আগে ওঠা অভিযোগের তদন্তে নেমেও হাত গুটিয়ে নেয় পুলিশ। নদিয়া জেলায় 2020, 2021, 2022 সালে তিনটি মামলা দায়ের করেছিল রাজ্য পুলিশ। সরকারি স্ট্যাম্প দেওয়া আটা খোলা বাজারে বিক্রির অভিযোগ ওঠে, কিন্তু পুলিশ তল্লাশি চালিয়ে আটা উদ্ধার করেই থেমে যায়। পুলিশ কেন আর তদন্ত করেনি সেই প্রশ্ন উঠেছে। রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমানের রাইস মিল থেকে খাদ্য দপ্তরের ও দপ্তরের নানা আধিকারিকদের স্ট্যাম্প উদ্ধার করে কেন্দ্রীয় এজেন্সি। ফলে খাদ্য দপ্তরের সঙ্গে রেশন দুর্নীতি যোগসূত্র খুঁজতেই ইডির তৎপরতা। পরের খবর, আজকের আরও একটা গুরুত্বপূর্ণ খবর, এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের জন্য অবশ্যই অস্বস্তি। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন বিতর্কে মহুয়া মৈত্রকে তলব করল সংসদীয় এথিক্স কমিটি। 31 তারিখ মহুয়া মৈত্রর জবাব বয়ান শুনবে এথিক্স কমিটি। ঠিক 11টার মধ্যে তাকে তলব করা হয়েছে। আজ কমিটির সামনে নিজের বয়ান রেকর্ড করান বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় আনন্দ দেহাদ্রেহি। এথিক্স কমিটিতে নেই তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি। মহুয়ার বিরুদ্ধে সাংসদ পদ অপব্যবহারের অভিযোগ উঠেছে। এগুলো কিছু না, মানে একটা শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে কেউ কিছু বললে তো রাগ হয়। রাহুল গান্ধী প্রথমে আওয়াজ তুলেছিল আদানির বিরুদ্ধে, মনে করে দেখুন, বলেছিল হাম দো হামারে দো। আদানি আম্বানি, অমিত শাহ আর নরেন্দ্র মোদি হাম দো হামারে দো। তাই রাহুল গান্ধীর পদ কেড়ে নেওয়া হলো, রাহুল গান্ধীর ঘরবাড়ি কেড়ে নেওয়া হলো, আজও রাহুল গান্ধী তার কোয়ার্টার পায়নি। সেইভাবে আরেকটা প্রচেষ্টা চলছে। আর এবার হার্ড নিউজের মাঝে বেশ কিছু